কেউ যদি বলেন আমরা যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না সে কাফের হয়ে যাবে আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন সে মুশরিক হয়ে যাবে তখন কোন দিক যাইবেন কাফের হইবেন না মুশরিক হইবেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এটা মনের ভিতরে গেথে না আর যদি মনে করেন হুজুর গায়েব জানে মৃত্যুর পরেই তুমি চিরস্থায়ী জাহান্নামে হবে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই তুমি মৌলবি নবীর বিরুদ্ধে যে করো তুমি যদি সামনে তাকালে পিছনে কেন আইডি দেখো না আর আমার নবী সব দেখার ক্ষমতা আছে আমার নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি গায়েব জানলে তিনি আর বউ মুস্তালিক যুদ্ধে আসতেছিলেন মা আয়েশা সিদ্দিকা পিছনে পড়ে গেলেন একজন সাহাবী তাকে নিয়ে আসলেন সাফওয়ান ইবনে মুআত্তাল সাফওয়ান ইবনে মুআত্তাল মুনাফিকরা ছড়িয়ে দিল মা আয়েশার সাথে তিনার অবৈধ সম্পর্ক হয়েছে প্রায় 29 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির থেকে আলাদা থাকলেন কথা বললেন না 29 দিন পরে আয়াত নাযিল করলেন কে মা আয়েশা দুই রাত একদিন সারাক্ষণই শুধু কেঁদেছেন মা আয়েশা বলেছেন কাঁদতে কাঁদতে আমার কলিজা যেন বেরিয়ে যাচ্ছিল তিনি যদি গায়েব জানতেন আগেই তো তিনি জেনে যেতেন ঠিক না ঠিক 29 জন বিবির সাথে রাসূলের দূরত্ব সৃষ্টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিবির থেকে দূরে থাকলেন 29 দিন কয় দিন তো গায়েব জানলে তো তিনি এটা করতেন না নবীর দেখার ক্ষমতা আছে না নাই এ নবীর এই ক্ষমতা দিছে গাড়ায় আরো যখন দিছে গাড়ায় তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো ক্ষতি আছে নাই নবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসে কিরে এই মাত্র আমি দেখতেছি আমার প্রতিনিধি জায়েদ শহীদ হয়ে গেছে আর জোরে কেন সুবহানাল্লাহ আমি দেখতেছি আমার জায়েদ কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহ আকবার বলবেন না আচ্ছা নবী কি যুদ্ধের মাঠে নাকি আমার নবী মসজিদে অনেক দূরে এত দূরের ঘটনাটা নবী দেখার ক্ষমতা কিভাবে পেল তাহলে নবীর একটা হাদিস দিয়ে প্রমাণ দেই ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে নবীর সামনে এত ছোট করে দিয়েছেন আমার নবীর হাতের তালুর মতন পৃথিবীটাকে দেখতে পারে প্রথম কথা হচ্ছে এইসব সূক্ষ্ম বিষয়ে জনগণের সামনে আলোচনা করাই উচিত না কিন্তু কতিপয় বক্তা আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করে দিলে জনগণ তখন প্রশ্ন করলে আমাদের উত্তর দিতে হয় এখন আসেন ইনসাফপূর্ণ উত্তর কি প্রথমে দেখতে হবে গায়েব অর্থ কি এটি তো আমরা বুঝি না বাঙালি 98% সাড়ে তিন হাত নিচে কবর মানে কার কবরের সুখ কার কবরের দুঃখ আপনি জানেন দেখেন এটা কি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য ওটা কি গায়েব না ওটা মালুম ওটা কি কেন পাঁচটা ইন্দ্রিয় দুইটায় ধরছে চামড়া আর চোখে এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা এখন কেউ যদি বলেন আমরা যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না সে কাফের হয়ে যাবে আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন সে মুশরিক হয়ে যাবে তখন কোন দিক যাইবেন কাফের হইবেন না মুশরিক হইবেন তো চিন্তা করেন কত সূক্ষ্ম বিষয় কত সামান্য একটু হেরফের ইমান কিন্তু থাকে না ভাই তাহলে বিষয়টা কি আমার আপনার নিকট যেটা গায়েব দেড় হাজার বছর আগে রসুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না আর দেড় হাজার বছর আগে রসুল্লাহর কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে ওটা গায়েব ছিল সাফ এখন কেউ যদি বলে রসুল্লাহ গায়েব জানতেন আর তার উদ্দেশ্য যদি এটা হয় আমরা যেটা গায়েব আমাদের কাছে রসুল্লাহর কাছে ওটা গায়েব ছিল না তাহলে ঠিক মাসালা কি আর যদি কেউ এটা মনে করে যে না আল্লাহ যে এরকম গায়েব জানেন রাসূলুল্লাহ বিনা মাধ্যমে গায়েব জানতেন এটা শিরক এটা বেঠিক স্পষ্ট তাহলে যদি আপনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন উদ্দেশ্য এটাই থাকবে আমাদের কাছে যেটা গায়েব না সেটা রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না সেই গায়েব রাসূলুল্লাহ আল্লাহর মাধ্যমে
জানতেন। কথা বুঝতে পারছেন?